দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই চলে গেলেন বি টাউনের অন্যতম প্রবীণ অভিনেতা ইমতিয়াজ খান। গত 15ই মার্চ নিজের মুম্বাইয়ের বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। ঠিকমতো প্রস্তুতি না নিলে আমাদের দেশের মানুষকে আগামী দিনে অবর্ণনীয় কষ্টে পড়তে হতে পারে। অর্থনীতিতে কোভিড-19 মহামারীর প্রভাব নিয়ে মঙ্গলবার এভাবেই সতর্ক করে দিলেন রাহুল গান্ধী। তার মতে ভারতের অর্থনীতিকে পুরোপুরি বিপর্যস্ত করে দেবে এই মহামারী। অবশেষে বিনিয়োগকারীদের মুখে কিঞ্চিত হাসি ফুটল। সকালে পড়ে গেলেও বেলা বাড়ার সাথে সাথে সামান্য বাড়ল শেয়ারের সূচক। করোনা সমস্যায় টালমাটাল শেয়ার বাজার, সেন্সেক্স সূচক উঠে দাঁড়ায় 600 পয়েন্ট এবং অবশেষে হয় 32,008 এবং নিফটি সূচক 186 পয়েন্ট বেড়ে শেষমেশ দাঁড়ায় 9,384 পয়েন্টে। দেশে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হলো। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। পাশাপাশি আরও 3 জনের দেহে ধরা পড়ল নোভেল করোনা ভাইরাস। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 126 জন। অন্যদিকে সারা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ছাড়ালো 7,000। আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে 180,000-এর বেশি, ছড়িয়েছে বিশ্বের 185টিরও বেশি দেশে। সেনাবাহিনীর পর এবার নৌসেনাতেও মহিলা আধিকারিকরা স্থায়ী কমিশন পেতে চলেছেন। আজ এক মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেয় সুপ্রিম কোর্ট। আজ এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানান, নৌবাহিনীতে মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশন না পাওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কোনো কারণ হতে পারে না। চীনে করোনা ভাইরাসের প্রকোপ কমে এলেও বিশ্বজুড়ে এই রোগ ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। সারা বিশ্বে প্রায় 7,000 মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এর মধ্যে আসার কথা শোনালো আমেরিকা। শুরু হয়ে গেল প্রতিষেধকের পরীক্ষা। সোমবার এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং নরওয়ের সঙ্গে যৌথভাবে চলছে গবেষণা। জিৎ মিমি চক্রবর্তীর পরবর্তী ছবি লন্ডনের শুটিং শেষ হওয়ার বাকি ছিল আর বেশ কিছুদিন, কিন্তু শুটিংয়ের কাজ অসমাপ্ত রেখেই আপাতত দেশে ফিরতে হচ্ছে সবাইকে, কারণ করোনার কাঁটা। ঠিক একইভাবে বন্ধ হয়ে গিয়েছে কাকাবাবুর শুটিং। প্রশান্তজিৎ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায় দুজনেই আটকে দক্ষিণ আফ্রিকায়। এই রাজ্যে এখনও সেভাবে থাবা বসাতে পারেনি করোনা ভাইরাস, কিন্তু তার আগেই তৎপর রাজ্য প্রশাসন। এছাড়াও ভাইরাস মোকাবিলায় প্রস্তুত রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এছাড়াও স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে 15ই এপ্রিল পর্যন্ত। প্রথমবারের মতো কোনো প্রাক্তন প্রধান বিচারপতিকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হয়। সোমবারের এই ঘটনার পরই বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন মহলে। তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই নজিরবিহীন সিদ্ধান্তে কেন সায় দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি, সেই প্রশ্ন উঠেছে একাধিক মহলে। প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করার শেষ সময়সীমা নির্ধারণ হয়েছে 31 মার্চ 2020। এই সময়ের মধ্যে তা করা বাধ্যতামূলক বলে ঘোষণা করলেন আয়কর দপ্তর, টুইট করে সে কথা জানান। এটি না করলে প্যান কার্ড আর ব্যবহারযোগ্য থাকবে না। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন খবর 10 এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন। সঠিক খবর সবসময়।